তো আমরা দোলই চা বাগানে এসেছি আপনাদের সবার কাছে অত্যন্ত আনন্দিত আমরা তা আপনারা এখানে কজন আছেন কাজ এখানে কাজ করছেন সতেরো জন এখানে থাকেন আপনার আশেপাশে বাগানে আচ্ছা আচ্ছা তা আপনারা কার জন্য কাজ করেন না মানে আপনাদের মালিক আছে তো টাকাটা মালিক দেয় মালিকের জন্য কাজ করেন আপনারা তো মালিক আপনাদের টাকা দেয় সেই জন্য আপনারা কাজ করেন তো ওই টাকা দিয়ে জীবন চলে ঠিক না তো যে মালিক আমাদের টাকা দেয় কাগজের টুকরো সেটা দিয়ে আমাদের জীবন চলে তার জন্য কাজ করি আমরা তো আমরা যে এখানে যে দাঁড়িয়ে আছি তো সুন্দর হাওয়া হাওয়াটা কে দেয় বাতাসটা কে দিচ্ছে হ্যাঁ ভগবান সে ভগবান কে উপরওয়ালা কে নাম কি নাম আছে শ্রীকৃষ্ণ চন্দ্র ভগবান কি জয় দিচ্ছে ভগবান আমরা যে জল খাই না পানি খাই পানি জলটা খেয়ে দে ভগবান ভগবান দেন এই যে গাছপালা যেটা আমরা গাছ কাট বাস কাটছেন আপনারা বা এখানে কিছু একটা করছেন এটা বালিক টাকা দিবে কিন্তু এটা আসলে বানিয়েছে কে তাহলে যে মালিক কিছু টাকা দেয় তার বিনিময়ে তার জন্য সারা দিন ধরে কাজ করি আমরা কত ঘন্টা কাজ করেন আপনারা 8 ঘন্টা কাজ করেন তাহলে যে ব্যক্তি যে ভগবান আমাদেরকে জল দিলেন হাওয়া দিলেন খাবার দিলেন তার জন্য আমাদের কি করা উচিত কিছু করা উচিত কি না অবশ্যই না তো আমরা যদি আট ঘন্টা দেই এই মালিককে তাহলে ক ঘন্টা দেওয়া উচিত সেই ভগবানকে যিনি আমাদের সব দিচ্ছেন তো সেই মালিকের জন্য আমাদের কিছু একটা করা উচিত সেই পরমেশ্বর ভগবান তার জন্য আমরা ভগবানের নাম জপ করা উচিত তাকে সন্তুষ্ট করা উচিত তার সেবা করা উচিত তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত ঠিক কি না কেননা আমাদের এই দেহটা আমাদের আত্মা রয়েছে এবং দেহ রয়েছে দেহের জন্য আমরা এই কাজগুলো করছি টাকা দিবে মালিক টাকা দিয়ে আমরা দেহের পরিপোষণ করব দেহকে ঠিক রাখবো কিন্তু আত্মার জন্য করছি কি তাই আত্মাকে আত্মার খাবার দেয়া লাগবে এই আত্মার খাবার হচ্ছে ভগবানের ভক্তি করা যদি আমরা এখানে জল আছে না নদী আছে নদী থেকে একটা মাছ ধরে আনি মাছকে যদি আমরা রাখি জল সলের উপরে মাটির উপরে শুধু সুন্দর করে হাওয়া দিন পাখা দিন বাতাস করুন খুশি হবে সে মাছ কেন খুশি হবে না কেন খুশি হবে না মাছ তার কি চাই বাঁচের পাশের জন্য পানি চাই চাই জল এখানে ছাড়া বাঁচতে পারবে না তো একইভাবে আমরা এই জগতে দুঃখ কষ্ট পাচ্ছি কি না আরামে আছি আমরা এখানে আর এক কারা বলছে আমরা আরামেই আছি কোনো দুঃখ নেই এখানে আরামে আছি আমরা আরামেই আছি কোনো দুঃখ নাই এই জগতে কষ্ট নাই এই যে আমরা সারাদিন ধরে কষ্ট করে কাজ করতে কষ্ট হচ্ছে না কেন কষ্ট করবো আমরা এত কিছু তো আসলে এই জগতে যে আমরা আছি দুঃখ কষ্টে আছি রোগ হচ্ছে রোগ হয় কি না শরীর খারাপ হয় কি না ডেঙ্গু কামড় দিলে মানুষ মারা যাচ্ছে এখন ঠিক না তো এই সমস্যাগুলি হচ্ছে কারণ হচ্ছে আমরা আসলে এখানকার জীব না আমাদের উচিত ভগবানের সেবা করা ভগবানের ভক্তি করা তাই আমাদের কথা হচ্ছে এটাই আমরা আপনাদের অল্প সময় দিলাম পাঁচ মিনিট সময় আমাদের কথা হচ্ছে এটাই যে আপনারা কাজ করছেন ভালো জীবনযাপন করতে খুব ভালো কিন্তু আমরা যেন ভগবানকে ভুলে না যাই আমরা এখন সব ভক্তরা এসেছি আমাদের আর কোনো কাজ নেই আমাদের কাজ একটাই ভগবানের ভক্তি করা ভগবানের ভক্তি প্রচার করা বা আমরা যে আপনাদেরকে বলছি এই যে কথা ভক্তির কথা পাঁচ মিনিট ডেকে এনে আপনারা কোনো টাকা দিবে না কোন টাকা চাইছি না আমরা আমরা শুধু একটাই চাইছি যে আপনারা প্রতিদিন একটু সময় বের করে ভগবানের নাম জপ করুন ভগবানের নামটা কি হরে কৃষ্ণ মহামনে জানা আছে কার হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে এটা জানা আছে বলুন আপনি বলুন ওইটা বলুন বা বল দাদু বলুন একটু জুড়ে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য গদাধর শিবাশি গৌর ভক্তবৃন্দ বল দাদু বলুন একটু জুড়ে আবার বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হম জয় আপনি বলুন কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ তো সবাই সবাই জানেন বলতে পারে আপনি বলুন জুড়ে বলুন কৃষ্ণ তো আমাদের হাতে এই যে আঙ্গুল দেখতে পাচ্ছেন না কটা দাগ আছে এখানে কটা দাগ আছে পাঁচটা আঙ্গুলে কটা দাগ আছে এক দুই তিন চার করে জানেন কেউ হ্যাঁ আপনার কোটায় কটায় বলুন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশটা হয়ে গেল না তো প্রত্যেকটা বার যদি বলি আমি যে প্রথমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কবার হলো একবার তারপর আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এবার যদি আর প্রত্যেক কবার হবে তাহলে বিশ বার একবার যদি পুরো শেষ করে বিশবার হবে আবার যদি বলি কবার হবে চল্লিশ আবার করলে আবার করলে আবার করলে পাঁচবার করলে কত হলো একশো আরো যদি আটবার করে তাহলে কত হলো একশো আট তো একশো আট বার করলে এক মালা জপ হয়ে যায় ঠিক না তো প্রতিদিন আপনাদের কাছে অনুরোধ কম পক্ষে একশো আট বার করুন করে যাবে একশো বার কম পক্ষে একশো আটবার আর বেশি করতে পারেন আপনারা একশো আট বার করে মালা হলো তো কাজ করছেন আপনার একটু বিরক্ত একটু টায়ার্ড হয়ে ক্লান্ত হয়ে গেছেন একটু পাশে বসলেন কাছে বসে একটু আপনি এরকম করে একশো আট বার করে নিলেন পাঁচ মিনিট সাত আট মিনিট সময় লাগবে সাত মিনিট সময় লাগবে সাত মিনিট বিশ্রাম রেস্ট হয়ে গেল ভগবান একমালা হয়ে গেলো জব এই যে আমাদের জপমালা আছে আমরা জপমালায় জপ করি জপমাল এরকম সুলোমার জপ করি মালা জপ করি আমরা তো আপনারা এরকম সুলোমালা জপ করি আপনারা একশো আট বার করলে এই যে একশো আট বার করলে এখানে আমাদের এখানে একশো আটটা গুটি আছে তো যদি আপনারা মালা সংগ্রহ করতে পারেন খুব ভালো কারোর কাছে মালা আছে এখানে জপমালা আছে আপনার কাছে বাহ হরি বল তো যাদের কাছে না আপনারা নিতে পারেন আর যদি না নিতে পারেন তাহলে এই যে একশো আট বার আমরা এরকম করি আপনারা মালা না করে আঙ্গুলে করতে পারেন গীতা আছে কারুবসায় গীতা আছে কারুবসায় আছে তা আমাদের সাথে অনেক গীতা আছে যদি চায়ন কেউ গীতা নিতে পারেন আর মালা আছে আমাদের কাছে জপ মালা আছে মন্দিরে আছে আপনারা আমাদের পা পাত্রকোলা মন্দিরে আসতে পারেন ওখান থেকে মালা নিতে পারেন আর যদি না নিতে পারেন তাহলে যেটা বললাম আপাতত এই আঙ্গুলে দিয়ে মালা হয়তো সব থেকে নিয়ে যেতে পারবেন না কাজে আসছেন কাজের ফাঁকে বিটক টায়ার্ড হয়ে গেছেন ক্লান্ত হয়ে গেছেন পাশে বসে একটু একমালা হয়ে গেল সকালে ঘুম থেকে উঠলে এক স্নান করে একমালা করে ফেলবেন রাতে ঘুমানোর লাগে একমেলা পাঁচ ছোলাতে তেমনিতেই হয়ে যাবে তাই আমরা সুলোমাল্লা করি সুলোমাল্লা করে দু ঘন্টা লাগে আপনারা দু তিন মেলা করে করুন প্রতিদিন এটাই হচ্ছে আমাদের জীবনের মঙ্গল আর যদি গীতা নিতে পারেন গীতা পড়তে পারেন খুব ভালো হয় তো আমাদের সদ্যেও শালোগ্রাম গোবিন্দপুর প্রভু কিছু বলবেন আপনাদেরকে আর কি করা যায় কিছু কৃষ্ণ প্রতি অনুরোধ কমপক্ষে যেটা বললাম এক মালা জব করতে সাত থেকে সাড়ে সাত মিনিট সময় লাগবে দু মালা করলে পনেরো মিনিট যাই হোক তো কমপক্ষে এক যদি প্রতিদিন এক মালাও যদি মিস না হয় কমপক্ষে একবার গড় তা সাত মিনিট সময় দিন হাতে করে করে একশো আটবার বা আপনি গোল অনেকে এরকম করে দাগ দিয়ে করতে পারেন একশো আটবার বা যদি মালা সংগ্রহ করতে পারেন মালা পাওয়া যায় মালা একশো আটটা গুটি আছে একশো আটবার করুন জব কমপক্ষে আর যদি আরও বেশি সময় পান আপনি করতে পারেন হ্যাঁ কাজের ফাঁকে ফাঁকে বাড়িতে যখন সময় পাবেন বেশি করে করুন সময় খুব ভালো সবাই যখন আসছেন সবাই মিলে আসছে অনেক গল্প করে আসুন না কি হয়েছে কি রান্না করেছো কি খেয়েছো আজকে তোমার বাড়িতে কি হয়েছে কিনা তোমার ছেলে কি করে তোমার মেয়ে বিভিন্ন গল্প করি তো এগুলো গল্পনা করে সবাই মিলে কীর্তন করে করে আসতে পারেন হরে কৃষ্ণ গিয়ে গে গিয়ে কীর্তন করে করে আসতে পারেন ठीक से धन्यवाद तो सबाई के हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे धन्यवाद जय